আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার, আশা করি ভালো আছেন আপনারা। আমার ফুল ভিডিওটা দেখুক, দেখার পরে আপনারা এন্ডে দি পাইবা আমি কিছু রামাই বরবটি লুবি উড়ি হারভেস্ট করি। আপনারা ভিডিও ফুল দেখতে থাকা লুবি উড়ি বরবটি বা রামাই ওগুলোর আপডেট আপনার সে দিব। দিয়ে দেখাইমু যে আজকের নতুন গার্ডেনের ভিডিওতে আপনারা দেখতে পারবা যে আমার বরবটির গাছের উন্নতি কিতা হয়েছে না হয়েছে। তো দেখতে পারবা বিহার ছোটো মোটো একটা জায়গার মাঝে ছোটো গ্রিন হাউসের ভিতরে দেখতে পারবা আমি কীভাবে মাথাটা দিছি। অলরেডি আপনারা একটা দেখছেন বাক্কা কেউ। তো এখন আমি দেখাইতাম সাইডা মাশাল্লাহ আল্লাহ মা পারিক লাহু আল্লাহ মা পারি কই দোকা লুবি ধরছে রামাই বা বরবটিও দেখতে পড়রা। আরও আগে দুই তিনটা দৌড়ছে বাট ছোটো থাকতে ফুরি গেছে, বিলাইয়ে লকটন লকটন করিয়া ফালাই দিছে। তো দেখতে পড়রা রামাইটা দেখতে পড়রা আপনারা এই দেখতে পড়রা এই এই দেখতে পড়রা আরও দুইটাই দেখা এই দেখতে পড়রা ওই দেখতে পড়রা আরও মাশাল্লাহ হয়েছে কয়েকটা এবার। আর ও দেখতে পড়রা এরপরে ওই দেখতে পারা আরও দুইটা উপায় আছে এই দেখতে পারা এই দেখুক ওগুলো আর একটা দেখতে পারা আপনার কেন দেখতে পারা নাকি আমার ফোকাসটা ঠিক আছে নি না কিতার লাগে না। তো ও কয়েকটা আইসে আর দশটা আইসে দেখা যায় আর দশটা কিতা আর বেশি কোনটা মইব লাগে। তো ইনও একটা বাক্কা বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, একটা বিশল তাকি দিব। তো আপনারা যারা বীজ সংগ্রহ করেন আপনারা ম্যাচুর বিনস যেগুলা যে কোনো ধরনের বীজ রাখার লগে গেলে আপনারা সবচেয়ে হেলথি বালা উন্নত মানের বীজ যে শিম বা উড়িদ বা অন্যান্য গডস বা যেটাও আছে শশা কিরার আপনার বালা একটা জাতর একটা জোর রাখবা আর বয়স্ক করবা বয়স্কটা থাকতে হইব। তো এই যে একটা আছে মোটামুটি নট ব্যাড, খারাপ না, একটা বড়ও আছে সাইজে আর একটা অটোমেটিকলিও বীজ লাগানো হয়ে গেছে, আমি বীজ রাখতাম আসলাম না। তো যাই ইনোর মাঝে আরও কয়েকটা আইসিল তো অলরেডি দুইটা অলরেডি হারভেস্ট করছি, খাই নিয়েছি দুইটা গুড়ির লগে মিক্স করিয়া। তো ওই একটা দুইটা তিনটা চারটিয়া পাঁচটা ছয়টা সাতটা সাতটা আটটা নয় দশ এগারো এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো ফন্ড ওন একটা লম্বা ফন্ড ষোল ওন একটা খুব লম্বা বিহার সিকটা ফুটা রেডি হয়ে গেছে। আমি আপনারা দেখাইতাম কিলা এই দেখতে পারলাম আমি আনি বাহরি গুনাই ওটা মনে হয় এই দেখো একটা যে লম্বা হয়েছে মাশাআল্লাহ এটা ফুরা একটা হাফল্লা লম্বা হয়ে গেছে এই দেখতে পারলাম এটা যে লম্বা হয়েছে মাশাআল্লাহ এই দেখো কা ও কোনার তো না খেয়াল করতে পারলাম এটা খুব ডিফিকাল্ট জায়গার মাঝে যা। তো ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর দেখতে পারেন কত আনলাম ভাই গো হারভেস্ট করার পুরা যোগ হয়ে গেছে। আর দুই তিন বাদে আমি কিছুটা মানে তাকো কোনো দুই তিন দিন বাদে আর কি আমি হারভেস্ট করার চেষ্টা করবো আরও কিছু বড় হয়ে যাক। তো গু রেডি হয়ে যাব আর একটু বড় হয়ে যাক। তো তা আসলে লুবিগুড়ি আর কি বাড়ছাইয়া পারতাম না, আপনারা দেড়শো মাঝে একটা বয়স হয়ে যাবো হারভেস্ট করার ফাড়িয়া রাখি দিবা করো আর বাদে যে কোনো ছুটো থাকবো মানে ওগুলো বড় হয়ে যাবো বাদে। আর তো যাই হোক পনেরো বিশটার মতো টোটাল আছে লুবিগুড়ি আইসে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরও আগেও একবার আইসেল এটা খুব সেন্সিটিভ ভিউয়ার্স মানে লুবিগুড়ি রামাই বা বরবটি বা শস যে এটা খুব সেন্সিটিভ তো দেখতে পারবো আপনারা এটা ঠান্ডা বাতাস লাগিয়ে গেলে পানি লাগিয়ে গেলে এটা খুব সকাল মরি যায় দূরত্ব মরি যায়। তো দেখতে পারা এক কন্টেনারের মাঝে চারটা গাছ মাত্র চারটা গাছের মাঝে ওগুলা মানে ধরছে আর কি। বাট ও বসাইটে দিয়ে আগে আরও আগেও ধরছে আরও আগেও হারভেস্ট করা গেল না বা বিশল লগে রাখা গেল না বাট এখানেও আমার কাঠ হামাইয়া নকটন নকটন করে ফুকা মাখর দেখলে আর অনেক ফুল হই তারা ফালাইছে ওলা লকটিয়া লকটিয়া। তো আজকের যে
বরবটির যে ভিডিওটা দেখলে আপনারা, আর বরবটির ফুল যারা আমার নতুন ভাই বোন যারা, বিগিনার ভাই বোন যারা, বাট বরবটি যদি আপনারা আগামী বছর রোপণ করতে চান, বাট খুব সেন্সিটিভ শশা কীড়া যেমন জিঙ্কা আছে সিংহ দোকান সৈতো ফরিজার না, একটা তো অলরেডি তো বাড়াই গেছে, ওই দোকান বরবটি বাড়াইছে। আর ফুলটা দেখতে কিলা ওই দেখতে পারলাম, আমি দেখাইলাম ফুল দেখছই না, আর কোনো আইডিয়া আছে নি ফুল আর আর তো বরবটির ফুলটা ওই দোকান ফরি যায় দেখতে কিন্তু করলাম এইরকম। আর তো আপনারা যদি আগাম বছর রোপণ করতে চান, তো আপনারা তার লগে একুরেট টেম্পারেচার রাখতে হইব, একুরেট সয়েল পিএইচ রাখতে হইব, এরপরে একুরেট ময়েশ্চার রাখতে হইব, কুল বাতাস ঠান্ডা তেন বাসাইয়া রাখতে হইব, তখন গিয়ে আপনারা বরবটির গাছ আশা করি সাকসেসফুলি গ্রো করতে পারবা। তো দেখতে পারবো মাশাআল্লাহ 15-20টার মতো আছে লুবি উড়ি দেখতে পারবো আপনারা, আরও একটা এখন 1.5 ফুট লম্বা ওই বই দেখো দেখতে পারবেন, এই দেখো ওই দেখো ওই অন্তরে লাগে ওই দেখো পয়েন্টের লড়াইটা, আর ওই দোকা কতখান আইসে বেশি লড়া ছাড়া করো না ভাঙ্গি যায়নি। তো ও দেখতে পারলাম লুবিটা। তো যাই হোক ভিউয়ার্স, আজকের আমার লুবি উড়ি বা লং ইয়ার্ড বিনস দেখে কিলা লাগলো আপনারা আমার জানাইবা কমেন্ট সেকশনে কমেন্ট করিয়া, আর আপনারাও চেষ্টা করবা আগামী বছর নতুন নতুন ভাই বোন যারা আসে, বাট চেষ্টা করলে সম্ভাবনা আছে, বাট 60টা গাছও অতটাও ধরছে, আরও বেশি গাছ লাগাইলে আরও বেশি আইলো না, বাট আমার স্পেস কম, ছোটো মোটো জায়গার মাঝে এর মাঝে গ্রিন হাউসও ভিতরে রাখছি। আপনারা যে বারা রোপণ করিয়া তা করতে চাইন, তাই আপনারা প্রোটেকশন দেওয়া যদি রোপণ করেন, আর ঠান্ডা বাতাস তো বাঁচাইয়া রাখতে হইব, আমি দেখছি বরবটি গাছে ঠান্ডা বাতাসটা সহ্য করতে পারে না, তো বাতাস আর ঠান্ডা এগুলা সহ্য করতে পারে না, তার লগে রৌদ্র আর একটা একুরেট টেম্পারেচার দরকার 18-25-এর ভিতরে, আর ম্যাক্সিমাম 30-এর ভিতরে সার্ভাইভ করে আঁকে, 30-এর উফরে গেলে গিয়ে আবার সমস্যা। তো যাই হোক একটা তো দেখতে পারলাম আমরা এটা আমরা রইলগিয়া মনে হয় এটা বরবটি মনে হয় গরমর সিজন গ্রীষ্মকালও হয় নি না কিতা বাংলাদেশও নি না শীতকালীন দেশ সিজন হয় কইতাম আর না, যদি সব জানা থাকে জানাইবা, আমি বলি গেছি বাংলাদেশের সিজন, বাংলাদেশের সিজনও যদি শীতকালীন সবজি ইয়া থাকে তো ইউকের মাঝে একটা হইলো সামারকালীন সবজি গ্রীষ্মকালীন সবজি ধরা যায়, আমরা একমাত্র গ্রীষ্মকালে রোপণ করিয়া আমরা চেষ্টা করতাম পারি, কিন্তু শীতকালও শীতকালীন সবজি ইউকেতে এই বিলেতের দেশে এই বিলেতের মাটিতে যুক্তরাজ্যে সম্ভাবনা নাই, সকল জিনিস 90% না 10% কিছু কিছু জিনিস আছে করা যায় প্রোটেকশন দিয়ে রাখলে আর কি, আর 90% সম্ভব নাই শীতকালীন দেশও। তো যাই হোক এই শীত প্রধান দেশও আপনারা যে যেখান তো না আজকে আমার ভিডিও দেখছেন বা দেখরা, আপনারা যদি নতুন ইয়া থাকেন আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করিয়া জানাইবা এই শীত প্রধান দেশে এই বিলেতের মাটিতে এই বিদেশের মাটিতে আমরা সকলবশত যে আমরা বাংলাদেশের যে আগ্রিকালচারাল যে কালচার যেটা আমরা দড়িয়া রাখছি সকলবশতে আপনারা সে কিলা লাগলো না লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করিয়া জানাইবা, যে যে খান্তনে আমার ভিডিও দেখলা না কেন দেশ বিদেশ তনে আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর নিয়মিত যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করা এবং শেয়ার করা এবং সাবস্ক্রাইব করিয়া সাপোর্ট করা আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যদি আজকে কেউ নতুন হইয়া থাকেন দয়া করিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যাইবা অনুগ্রহ করে রিকোয়েস্ট রইল আপনারা দেশে। তো যাই হোক আমার বরবটির যেটা কইলে আমার আশা করি আমার নতুন ভাই বোন দেখলে উৎসাহিত হইবা আগামী বছর চেষ্টা করবা, বাট খুব সেন্সিটিভ শশা কিরা জিঙ্গা সিসিঙ্গা লাখান খুব সেন্সিটিভ এই গাছগুলা, ইভেন কুমড়ার গাছ তরি লোকা ও ফ্যামিলির তরিয়া নেওয়া যায় এখানে, এটা খুব বেশি কল্ড সেন্সিটিভ আর কি। তো আপনারা যে প্রোটেকশন করিয়া রয়েন আর বালা মানার বালা বীজ যদি হয় আর হাইব্রিড যদি হয় আশা করি আপনারা সাকসেসফুলি গ্রো করতে পারবা। তো সবচেয়ে কত হাইব্রিড এবং এক ভিডিও আর আজকে ওই লাগে সেপ্টেম্বরের 11 তারিখ একই ভিডিওতে আপনারা দেওয়ার চেষ্টা করলাম, ফার্স্ট ক্রিপত অনেক কিছু আমি মাতিছি অনেক কিছু দেখছেন, আর এখন আমি কিতা করবো আজকে সেপ্টেম্বরের 11 তারিখ কিছু বরবটি ওগুলো আমি হারভেস্ট করাম, দেখো কা মাশাআল্লাহ ততটুকু হয়েছে,
আশা করি দেখলে ভালো লাগবে ভিউয়ার্স, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। দিন বালা না, দিনও যে দেখতে পারো রোদ উঠছে, আসলে এই রোদ নাই, তাও মিনিটো ভিতরে জার আর মনে মিনিটো ভিতরে মেঘা রাখি। তো দেখো আমি যে বরবটিটা ফাড়লাম নিজের হাতে, সবজি বাগান তো না, সবজি তুললে একটা আলাদা আনন্দ পাওয়া যায়, আলাদা একটা মজা লাগে। ওই দেখতে পাররা এই যে গুণা আছে, এগুণ দিয়ে আপনারা যদি ছোটোমোটো চিংড়ি মাছ দিয়া ইসা দিয়া আপনারা খাইতে পারবা, কোনো সমস্যা। ওই দেখতে পারা একটা কত লম্বা, ওই দেখতে পারা কত লম্বা একটা, প্রায় 2 ফুটের মতো। তো ওই দেখো এগুণ আরও বড় হইব। তো নিয়ম হইল হারভেস্ট করার সময়, এগুলো বেশি রয়ে গেছে, হারভেস্ট করার সময় আর কি ও দেখে দেখে হারভেস্ট করিল, তাদের যখন ছোটো আছে ওগুলো বড় হয়ে যাব 2-1 দিন বাদে। তো এই দেখতে পাটরা আমি হারভেস্ট করলাম জেনে, আশা করি আপনার কাছে ভালো লাগবো। দেখো এখন দিন অবশ্য একটা কারি খাওয়া যাইব আশা করা যার, তত হয়েছে। তো আমি আমার 2 ক্লিপে আজকের ভিডিওটা হারণ হইল, ইসলাম এক ক্লিপে দিলে ইতাম বাদে আর একবার হারভেস্টিং খালি দেখাইতাম, হয়তো আর এক ভিডিও তো দিলে আপনারা দেখিলি বানে। তো ওই হিসাবে দিলে ইলাম আর কি। তো 2 দিনের ভিডিও আছে, দেখতে পারা এটা আরো বড় হইব, এটা আরো বড় হইব, ও 2টা একটা 3টা আর ওই দেখো আরো বাড়ার তার ওই তো নাই ভালো নিলাম, আর ওই দেখো আরো হার দেখো। তো আর তো দেখলাম না, ওই দোকা প্রচুর আর ভিউয়ার্স প্রচুর রামাইয়া আর। এখন সেপ্টেম্বর 11 তারিখ হারভেস্ট করলাম, আপনারা দেখলা দেখে আমি একটু হোসাই ঠিক দেখা যায়নি ভিউয়ার্স সকল, আর হারভেস্ট করার মতো নাই। ওই দেখতে আরও অনেক প্রচুর লোবিয়া আছে দেখতে পারলো আপনারা, আরও আছে, আরও সেপ্টেম্বরের এন্ডে আশা করা যায় আরও লাস্ট হারভেস্ট করা যাইতে পারে ওই দোকা প্রচুর আর। তো যাই হোক আজকে সৌফার ওগুন ফেললাম, ও দেখতে পারলা কত হয়েছে আপনারা দেখাই, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14টার মতো হারভেস্ট করছি ভিউয়ার্স। এগুলো তো আর ধরলাম না, 14 ধরলে ফোনটা হচ্ছে, এগুলো ধরলাম না, 14টার মতো হয়েছে। আমি দেখতে পারা যতটা হয়েছে একমুঠ হয়ে গেছে, ওই দেখতে পারা। তো এই একমুঠে আবার চিংড়ি মাছ দিয়া ইসা দিয়ে আপনারা একটা ছোটোমোটো একটা বাজি করিয়া খাই দিতে পারবো, একটা রেসিপি হয়ে যাব। কাটানোর কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়া একটা ভালো সুন্দর একটা রেসিপি হয়ে যাব। ও দেখতে পারলা আজকের আমার বরবটি হারভেস্ট করছি যে দেখতে পারলা সেপ্টেম্বরের 11 তারিখ। 2 ক্লিপসর ভিডিও আজকে দেখরা, আশা করি ফার্স্ট আর এন্ডে দিয়ে দেখতে পারলা হারভেস্ট আর কি। তো যাই হোক ভিউয়ার্স, কথাবার্তা বলতে রি তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকের মতো ওখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।